মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের অনুষ্ঠানে এমন একজন প্রিয় মানুষ এসেছেন যাকে আসলে আমার মনে হয় সবাই খুব পছন্দ করেন। তিনি হলেন আমাদের সবার একজন প্রিয় অভিনেত্রী আফসানা মিমি। মিমি কেমন আছো তুমি? আমি ভালো আছি কেকাপা। আর আজকে আমার মজা লাগছে, সবসময় টেলিভিশনে আপনার অনুষ্ঠান দেখি, তো আজকে আমি নিজে নিজে এখানে সেই জন্য। তুমি তো এখন শিল্পকলা একাডেমিতে আছো। হ্যাঁ, আমি শিল্পকলা একাডেমিতে আছি নাট্যকলা এবং চলচ্চিত্র বিভাগের পরিচালক হিসেবে। চলো কিচেনে যাই, রান্না করি, কিছু তৈরি করি। আপনি কি রান্না করছেন আজকে? আমি চুলায় একটা কড়াই দিয়েছি, তেল দিয়েছি, এটা ডুবো তেলে ভাজবো। আইটেমটা হলো কচুরি। আজকে আমরা গরুর মাংসের কিমা দিয়ে কচুরি করব। আমরা কচুরিটা করব, করতে করতে তোমার সাথে কথা বলবো। এখানে আমি 250 গ্রাম গরুর মাংসের কিমা রেখেছি, সামান্য একটু লবণ দিয়েছিলাম। তুমি কি ঝাল খাও মিমি? হ্যাঁ, আমি তো ঝাল পছন্দ করি। আচ্ছা, তাহলে এই যে ক্রাশ করা শুকনা মরিচের গুঁড়ো দিলাম, 4 চামচের 2 চামচ, না? আচ্ছা, শিখে নিচ্ছি তো। হ্যাঁ, শিখে নাও। তারপর একটু ধনে পাতা দিলাম, মানে এই ফিলিংটার মধ্যে সবকিছু আগে দিয়ে নিচ্ছি। আর একটু বেরেস্তা দিলাম। আমার এখনই জিভে পানি এসে যাচ্ছে। তাই আমরা এখন তো খেতে পারবো না, ইফতারি সব পরে খাবো। আর যেহেতু তুমি ঝাল পছন্দ করো, আমরা একটু কাঁচা মরিচ দিলাম। হ্যাঁ, লাল আর সবুজ, হ্যাঁ, দুই কালার। এটা কি প্যাপরিকা না এমনি? না, প্যাপরিকা না, এমনি আমাদের দেশি কাঁচা মরিচ। 4 চামচের অর্ধেক চামচ লবণ দিলাম। দিয়ে এটা তো মাখানো থাকলো, এখানে থাকুক এটা। এখন তেলটা তো গরম হচ্ছে, আমরা এটা বানাবো। তো মিমি, তুমি ইফতারি কি তৈরি করো বাসায়? আপা, আমার তো ফাঁকি বাজি ইফতারি। কি ফাঁকি বাজি ইফতারি? আমাদের বাড়িতে তো মানে মানুষের সংখ্যা খুব কম, আমি আর আব্বা। হ্যাঁ, তো আব্বার তো প্রায় 86 বছর বয়স। আচ্ছা, তো আব্বার রোজা রাখতে চান, বাট আমি খুব একটা আব্বাকে এনকারেজ করি না যে রোজা রেখে আবার অসুস্থ হয়ে গেলে কি দরকার। মানে ওনার আবার ওষুধ থাকে। হ্যাঁ, সেটাই বললাম, সেজন্যই বলছি যে একসাথে বেশি খেতে পারে না। হ্যাঁ, তো এই আর আমি হচ্ছে কি একটু সহজ ইফতারিতে চলে যাই। আমি বেশিরভাগ সময় দেখা যায় একটু এই ডাব, তারপরে একটু চিড়া, নারকেল, কলা, হ্যাঁ, ডিম সেদ্ধ, ও আচ্ছা, এই টাইপের। হ্যাঁ, ভাজা ভুজি আমি খুব পছন্দ করি, কিন্তু আমি কি আমার গোপন কথাটা বলবো? না বলো না, আমি এগুলো এত ভালো বানাতে পারি না। ও আচ্ছা, অসুবিধা নেই, আমরা তৈরি করে দেবো, তুমি খাবে। আচ্ছা মিমি, দেখো এই যে এখানে আমি 250 গ্রাম ময়দা মাখিয়ে রেখেছি, শুধু একটু তেল দিয়ে আর লবণ দিয়ে। এটা কমপক্ষে 15 মিনিট আগে মাখালে ভালো হয় জিনিসটা। এই দেখো, এই যে আমরা পিঠা বানাই না, ওইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, জাস্ট একটু ময়দা লাগিয়ে নিতে হবে হাতে, আর কিছু না, এইভাবে করছি। তাহলে এমনি মানে ধরো কারো বাসায় গেলে কি, কোথাও গেলে, বা তুমি ধরো কিনে খেলে কোনো দিন ইফতারি, তো এমন কোনো খাবার আছে যেটা পছন্দ করে খাও? হ্যাঁ, মানে আমি রোজার সময় আমার বোন, মানে আমার কাজিন, তারপরে খালা, সবাইকে বলি, আই তোরা কবে আমাকে ইফতারি খাওয়াবি। ওইখানে গিয়ে খুব মজা করে করে ওরা বানায়, আমি খাই। আমার খুব ভালো লাগে হচ্ছে গিয়ে মসুর ডালের যে বড়াটা খাই আমরা, ওইটা, আর হ্যাঁ পেঁয়াজু, আর হচ্ছে কি বেগুনি। দেখো এটা পুরো হাত দিয়েই করে ফেললাম, এখন এটা কোনো বেলার দরকার নেই। শুধু খেয়াল রাখতে হবে কিমাটা যেন বেন না হয়ে যায়। বেন না হয়ে যায় মানে আমরা যে ফিলিংটাই দেব, এটা তো মানে এই যে এইভাবে ব্যাস। এই তারপরে আরেকবার চাপ দিয়ে দিলাম, এটা হাত দিয়েই হয়। দেখো দেখতে ভালো লাগছে না? তো আমি কয়টা তৈরি করি। সেরিতে কি খাও? সেরিতে খাও না? আমার সেরি খুব সিম্পল। কি খাও সেরিতে? খাই হচ্ছে গিয়ে মানে আমার খুব পছন্দ হচ্ছে কি দুধ অথবা দই। আচ্ছা, কলা একদম মাস্ট। আচ্ছা, সাথে একটু খেজুর বাদাম, আর হলো আপনার ইয়ে হয় ভাত বা চিড়া। কে বেশি পপুলার, ফরিদুর রেজা সাগর না কেকা ফেরদৌসি? ও এটা জিজ্ঞেস করছো, অবশ্যই আমি বলবো আমার ভাই। তুমি কি বলো? এই যে এইটা, এটা কি ভাইকে ভালোবেসে? না ভাইকে ভালোবেসে না, ভাই আমার চেয়ে সিনিয়র বলে না, ভাইয়ের তো অনেক গুণ আছে। বই লেখেই তো সবাইকে চমকে দিয়েছে, তাই না? আমার মা যে লেখিকা ছিলেন, তা আমার মার তো এইটা গুণটা আমি পাই না। আমি যদি অবশ্য রান্নার বই আছে আমার 12টা, হ্যাঁ আমি রান্নার বই লিখি। তোমার তো সেই তো রান্নার বই তো অনেক বড় বই। রাবেয়া খালাম্মা, আপনার হাতের কোন খাওয়াটা খেতে বেশি পছন্দ করতেন? আম্মা, আম্মা বলতেন যে আমার আর কি মা খুব ভালো রান্না করতেন। আম্মা বলে বলতেন আর কি যে আমার রান্নায় নাকি আমার মার রান্নার ছোঁয়া পান। হ্যাঁ, যার জন্য আম্মা মোটামুটি সব কিছুই মাঝে মাঝে বলতেন, এটা সেটা রান্না করতে, যেটাই রান্না করতেন পছন্দ করতেন খাবার। দেই এই কচুরিটাও আমার একটা প্রিয় জিনিস ছিল, বলতেন যে আমার হাতের কচুরি খুব ভালো হয়, আম্মা পছন্দ করে খেতেন। আমরা মানে এর আগে একটা অনুষ্ঠান করতাম, আমি আর আমার মেয়ে, যে রাঁধে সে চুলো বাঁধে। সেটাই মানে মার্চ মাসের 8 তারিখে যে আমাদের সারা পৃথিবীতে নারী দিবস হয়, সেই দিবসে একটা এপিসোড করেছিলাম আমি আমার মেয়ে আর আম্মা মিলে।
সেই অনুষ্ঠানটা আমি কচুরি বানিয়েছিলাম, অন্য জিনিস দিয়ে বানিয়েছিলাম সেদিন। কচুরি তো ধরেন ভেতরের পুর যেটাই হোক না কেন, বেসিক সিস্টেম তো এটাই, বেসিক সিস্টেম এটাই। এখন যে ফুলে ফুলে যাচ্ছে এই জিনিসটা হবে না, তুমি যদি অন্তত 15 মিনিট আগে যার জন্য আমি মাখিয়ে রেখে, মানে ময়দাটা যদি একটু মাখিয়ে না রাখলে এই জিনিসটা হবে না। আর হতেও খুব বেশি সময় লাগে না, তবে একটু মচমচা করার জন্য একটু ধৈর্য ধরতে হবে। না আমি দেখলাম আপনি তেলটা অনেকক্ষণ ধরে গরম করে নিয়েছেন। হ্যাঁ গরম করে নিয়েছি, কিন্তু জালটা কমিয়ে রেখেছিলাম, যে বেশি হলে তো দিলে সাথে সাথেই এটা হয়ে যাবে। আর এরকম ডুবো তেলেই? হ্যাঁ এরকম ডুবো তেলে আমি যেখানে রাখছি, দেখো জিনিসটা ফুলে গেছে কিন্তু। আর আমাদের দেশে আসলে কচুরিটা খুব বেশি মানুষ বানায় না। না আমাদের দেশে, হ্যাঁ আমাদের দেশে পুরি বানায়, যে পুরি বার সেটাই বলা পাতলা করে, হ্যাঁ ডাল পুরি আলু পুরি আমরা তৈরি করি, কচুরিটা খুব একটা বানানো হয় না। সেই জন্য ভারী সুন্দর লাগছে কিন্তু। হ্যাঁ আমি ভাবলাম যে তোমাকে একটু মানে মাংসের কচুরি করে দেখাই, এটা আমরা সবজি দিয়ে করতে পারি, ডাল দিয়ে করতে পারি। দেখো একদম মচমচা হয়ে গেছে। এখন একটু কচুরিটা একটু সাজিয়ে পরিবেশন করবো। হ্যাঁ দেখি একটু সিম্পল ভাবে সাজাই, এগুলোর সাথে চাটনি ভালো লাগে। আর আমার কাছেও না চাটনি বেশি মজা লাগে, সসের চেয়ে চাটনি। সসের চেয়ে মানে এটা পুদিনা পাতার চাটনি গন্ধটা ভালো লাগছে না? গন্ধ ভালো, এটা হেলদি লাগবে। হ্যাঁ দেখো তেতুল দিয়ে একটু চিনি দিয়ে আর একটু লবণ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে কচুরিটা তুমি আরেক সাইজ বড় বানাতে পারো, কিন্তু আমার মনে হয় রোজার সময় এটাই পারফেক্ট সাইজ, কারণ আমার তো আরো আইটেম থাকে তাই না। চলো এটা নিয়ে যাই। আমার মনে হচ্ছে যে ছোটটাই ছোটটাই ইফতারের সময় আমরা খাবো, তখন তুমি দেখবে যে কেমন লাগে। দেখো এখানে রাখি, চলো। মিমি তুমি তোমার বাবার যত্ন নিচ্ছ, তারপর নিজে রোজা রেখে যে শিল্পকলা একাডেমিতে অফিস তো করো তাই না, অনেক ব্যস্ত থাকো, তার মাঝেও যে আমাদের অনুষ্ঠানে এসেছো সেজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানে বেশি এসেছি কি জন্য জানেন? বলো। মানে হচ্ছে যে আপনাকে তো কখনো সেরকম করে বলতে পারিনি যে আপনার জন্য আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা, তো মনে হলো যে এখানে উপস্থিত হয়ে আজকে বলবো যে কেকাপা আপনার জন্য আমাদের ভালোবাসা শ্রদ্ধা। না তুমি এসেছো, আমিও খুব খুশি হয়েছি, আমার মনে দর্শকদেরও খুব ভালো লেগেছে। আজকে তোমার কাছ থেকে এখানে আমরা বিদায় নেব, আবার দেখা। 12টা বইতে অটোগ্রাফ নিব। আচ্ছা। আমি কেকা ফেরদৌসি ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার আগামীকাল সবার সঙ্গে দেখা হবে। খুদা হাফেজ।